দিদি দয়া কোটি স্তুতি মানিক কল্যাণ ঠাকুর স্তুতি এই কথা দিদি শুনতে যাবে সেদিন মশাই খেলা হবে খেলা হবে। এবার শিক্ষক নিয়োগের দাবিকে ঘিরেও খেলা হবে স্লোগান উঠল হুগলির চুঁচুড়ায়। পুজোর আগে শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে হুগলির জেলা সদরে হলো মিছিল। মিছিল শেষে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, 2014 সালে প্রাথমিক টেটে লিখিত এবং মৌখিক দুটিতেই সফল হয়েছেন তাঁরা, প্যানেলভুক্ত হয়েছে নাম। চাকরি প্রার্থীদের অভিযোগ, 7 বছর ধরে নিয়োগপত্র দেওয়া নিয়ে টালবাহানা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রেস কনফারেন্স থেকে ঘোষণা করেছিলেন আমাদের সকলকে নিয়োগ দেওয়া হবে। বর্তমানে যে মেধা তালিকা বেরিয়েছে তাতে আমাদের রাখা হয়নি। আমাদের দাবি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো আমাদের সকলকে দ্রুত নিয়োগ করা হয়। 2014 সালে টেট পরীক্ষায় পাশ করা মানেই প্যানেলভুক্ত হওয়া নয়। অনেকে টেন ছিলেন, অনেকে নন টেন ছিলেন, অনেকে আবার এরাই, এদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হাইকোর্টে ডেকে নিয়ে গিয়ে কেস করিয়ে স্টে অর্ডার করেছিলেন, অনেকে ভাইভায় ডাক পেয়েছিলেন, ডাক পাওয়ার পরে তো অনেকে পাস করতে পারেননি। গত 21 জুন নবান্ন থেকে রাজ্যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে মোট 32,000 শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলা হয় পুজোর আগে উচ্চ প্রাথমিকে 14,000 শিক্ষক নিয়োগ করা হবে। ওই সময়ের মধ্যে প্রাথমিকে নিয়োগ হবে 10,500 শিক্ষক। পুজোর পর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত প্রাথমিকে আরো 7,500 শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে বহু মামলা হয়েছে। দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীদের একটি বড় অংশ। সোমবার খেলা হবে স্লোগান তুলে চাকরি প্রার্থীদের বিক্ষোভ সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল আমলে পরীক্ষা না দিয়েও পাস করতে দেখেছি শুধু কেবল তৃণমূল করে বলে। এখন যারা প্রকৃত পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের কপালে চাকরি জোটে না। মাননীয় মুখ্যমন্ত্রী 2021 ভোটের আগে খেলা হবে স্লোগান দিয়েছিল, এখন সেই খেলাতে এখন দেখা যাচ্ছে তৃণমূল গোষ্ঠী কোন্দলের খেলা চলছে। আসল যে চাকরির খেলা, যে মানুষকে চাকরি দেওয়ার খেলা, সে খেলা তো হচ্ছে না। রাজ্য সরকার নিয়োগ দেবেন বলেছেন তার জন্য ভাইভা হচ্ছে, ভরসা রাখতে পারেন যে মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছেন সেই কথাটা তিনি রাখবেন, সব প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রেখেছেন, চিন্তিত হওয়ার কারণ নেই, ভরসা রাখুন। বিরোধী দল বিজেপি নামক যে বিরোধী দল তাদের ফাঁদে পা দেবেন না। সম্মিলে টেট বিতর্ক পিছু ছাড়ছে না রাজ্য সরকারে। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।